ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। বোন, যেটা আপনি বলেছেন যে যে প্রথমে বিবাহ হয়েছিল আপনার, এমন একটা শয়তান প্রবৃত্তির মানুষ যে গাঁজা খেত, মদ খেত, মারত, ঠিকভাবে খাবার দিত না, কাজ কাজ সে কাজকাম করতো না, এহেনও একজন ব্যক্তি যা অসহনীয় যন্ত্রণা আপনার ছিল, সেটা আপনি যেটা শোনালেন সেটার জন্য একটা লাইন আছে, সেটা ফাসখের নীতি আছে, সেটা আপনি শরীয় সম্মতই ফাসখ, আপনি নিজে যে তালাকের ব্যবস্থা বা ফাসখের ব্যবস্থা করে নিয়েছেন আপনার জন্য যথেষ্ট, কিন্তু এই তারপর আট দিনের মধ্যে আপনি বিবাহ করেছেন, এটা হারাম হয়ে গেছে, এটা অন্যায় হয়েছে, এই বিবাহ আপনার বৈধ হয়নি, যে বলেছেন ওটা সঠিক বলেছেন, এটা বৈধ হয়নি, এই ফাসখের পরে আপনার ইদ্দত পালন করা হয়নি, ইদ্দত পালন করতে হবে আপনাকে কমপক্ষে ফাসখের খোলা এক হাইজ পর্যন্ত আপনাকে থামতে হতো, এক হাইজ হওয়ার পরে তারপরে যখন পবিত্র হয়ে যেতেন তারপরে বিবাহ করতে পারেন, কিন্তু আট দিনের দিনে বিবাহ করেছেন, এটা আপনার বৈধ হয়নি। তো আপনার এই বৈধতার জন্য আপনি এই স্বামীর কাছে আর যাবেন না, এখন যেটা আট দিনের মধ্যে বিবাহ করেছেন একে আর আট দিনের এই এই স্বামীর কাছে আপনি যাবেন না, এটা অবৈধভাবে হয়েছে, আপনি দেশে গিয়ে হোক যখনই হোক, হ্যাঁ, এই স্বামীকে আপনার দূরে রেখে, এটা স্বামী হয়নি, একে তালাকও দেওয়ার দরকার না, এর বিবাহই তো হয়নি, ফলে আপনি অন্যায় হয়েছে, এটা আল্লাহর কাছে তৌবা করবেন, করার পরে ওর জন্য আপনি ওই ফাসখে করার বা আপনি যদি আবার খোলা নিব বলছেন তো ঠিক আছে, খোলা নেওয়ার পরে এক মাস আপনার এক হায়েজ ইদ্দত, এক হায়েজ যখন শেষ হবে, হওয়ার পরে পবিত্র হবেন, তারপরে আপনি যেখানে ইচ্ছা বিবাহ করতে পারেন, সেটা আপনার জন্য হালাল হবে। হ্যাঁ, আর ওই স্বামীর কাছে না থাকাটাই উচিত হয়েছে আপনার, ঠিক আছে, আশা করি উত্তর পেয়েছেন। জাজাকিল্লাহ তাআলা খাইরা।